আমি এসেছি নারায়ণপুর, কুড়িগ্রামের ব্রহ্মপুত্রের বুকে একটি চর। একদিকে এনডিএ, বাকি তিন পাশে নদী, নদীর উপর দিয়ে আবার দেওয়া লাগে যাত্রা। রাস্তা নেই, রাস্তা লোকের ছাড়া কোনো রাস্তা নেই। এই চরগুলো থেকে শত শত মানুষ নদীপথে এলাকার সবচেয়ে বড় হাট যাত্রাপুর হাটে আসেন বাজার সদাই এবং বেচা কেনার কাজে। তাদের এই আসা যাওয়া এবং যুগ যুগ ধরে যাত্রাপুর হাট কীভাবে এই চরগুলোতে থাকা মানুষগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে দাঁড়িয়েছে সেটাই দেখব। আমি সকাল সকাল এই যাত্রাপুর থেকে নৌকায় করে নারায়ণপুর আসি। তখনও হাটে মানুষ আসতে শুরু করেনি। আমার নাম মজিদ, 10 বছর ধরে লোকে চলে যাত্রাপুর আর নারায়ণপুর, সারাদিন যাতায়াত করে লোকে, একটা করে লোকের 20 জন 30 জন 40 জন এইভাবে যাত্রী যায়, ঘন্টাকে ঘন্টাকে যায়, এক ঘন্টা পরবার যায় লোক। ছাগল নিয়ে যায়, কেউ মুরগি নিয়ে যায়, কেউ গরু নিয়ে যায়, কেউ ধান নিয়ে যায়, কেউ পাট নিয়ে যায়, এইরকম জিনিস নিয়ে বিক্রি করে আবার ফির খরচ করে নিয়ে আসি। আর আপনি কি নিয়ে যান? আমি তো লোকেই নিয়ে যাই, লোকে নিয়ে আসি। চরগুলোতে মূলত মালামাল বহনের ক্ষেত্রে ঘোড়ার গাড়ি একমাত্র কার্যকরী মাধ্যম। মজিদ মাঝির নৌকায় বিভিন্ন জিনিস নিয়ে মানুষ উঠছেন। কিনে দিতেছেন আজকে হাটে? আচ্ছা, ধান নিয়ে গেছি আর এই যে দুটো বাস নিয়ে নিলাম, যাত্রাপুর হাট হয় পাকিস্তান, বেহারি আম বলেছি হাট করতেছি। আগে তো বাবা খুব পরিশ্রম করছে খুব, এখান থেকে ঘাড় ভাড়ে ঘাট নিচ্ছে, এই ঘাড় এই ভাড়ে 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 যাত্রাপুর গেছি, যাত্রাপুর বিক্রি করে ফের যাত্রাপুর চাল আটা কিনে আনো, ফের ঘাড়ে ঘাড়ে ফের বাড়ি আসছি। এখন তো বাবা লোক গর্বত হয়েছে, আমি মানে খুব খুশি সুবিধা হয়েছি। আগে তো খুব বিপদ হয়েছে, তিনটা খাওয়া পার হচ্ছে এই নদী, এই যাত্রাপুর নদী যাচ্ছে, তিনটা খাওয়া পার হয়, যা খাওয়ার পার পার যা দম নিছি বাবা, বোঝা নামাইছে দম নিয়ে ফের নাচতে ফের নামছে ফের ঘাড়ে নিছি। বিভিন্ন কাজে মানুষ যাত্রাপুর যাচ্ছেন। কোন জায়গায় থাকেন? এই নারায়ণপুর। এখন রুগী নিয়ে যাব কুড়িগ্রাম, লোকে যাতায়াত রাস্তা নাই, লোকের মধ্যে যাওয়া নাকি নদী এলাকা। এখন দেরি হলে, একটু দেরি হলে মানে সমস্যা নাই, এখন মানে প্যাসেঞ্জার তো লাগবে, লোকের তো পোষা লাগবে, ওইদিকে মনে করেন সন্ধে হলে আবার ফের একটু অসুবিধা, লোকের ভাড়া লাগবে বেশি, লোকের রিজার্ভ নিয়ে আসতে লাগবে, নাহলে 500 টাকা। বেলা বাড়ার সাথে সাথে অন্যান্য নৌকাতেও মানুষ উঠছেন এবং রওনা হচ্ছেন যাত্রাপুরের উদ্দেশ্যে। নারায়ণপুর থেকে সকাল 10টায় যাত্রাপুর ফিরে দেখা গেল অন্য চিত্র, অনেক ব্যস্ততা, অনেক মানুষ আর অনেক পাট। পাটের মৌসুম হওয়ায় পাটের ব্যাপারীরা বিভিন্ন প্রান্ত থেকে নৌকায় আসা পাট ঘাটেই কিনে নিচ্ছেন। এখানে আজকে কি করতে আসছেন? কোষ্টা নিয়ে আসছি। এই এলাকার মানুষ পাটকে কোষ্টা বলেন। পাট বিক্রি করার জন্য আসছি। আপনি হাটে কতদিন ধরে আসতেছেন? অনেক দিন, 40 বছর আগে থেকে আসছি। পাটের ব্যবসা করি, কালের ব্যবসা করি, ধানের ব্যবসা করি, তো ওগুলো বাদ দিছি এখন, আপাতত ওই পাটের সিজনে পাটে করি। তো চাষ করে লোকদেরকে পাট নিয়ে আসে, আসে এখানে, মানে এই এই সাইডে হাটগুলোর মধ্যে যাত্রাপুর হাট এই চরটা ফান্দে বেশি। আর ভাড়ি যেটা ওই যে রৌমারির হাট, ওটা একটু ওই যে চিলমারি বাজে, চিলমারি জোরগাছ পড়ে যায়। পাটের পাশাপাশি চরের মানুষ আরও অনেক কিছু নিয়ে আসেন হাটে, আখ, বাদাম, বাঁশ, ধান, ডাল সহ গরু ছাগল ও হাঁস মুরগিও। অনেক কিছু আবার ঘাটেই কিনে নিচ্ছেন ব্যাপারীরা। কেউ কেউ আবার হাটের দিন ঘাটের কাছেই অস্থায়ী দোকান সাজিয়ে বসেন। হায়দার আলী 50 বছরেরও বেশি সময় ধরে ব্যবসা করছেন এবং তিনি বলেন এই ঘাটে বেশ কিছু চরের মানুষ আসে। 10-12টা চরের লোক, একটা নারায়ণপুর থাকি, আর বাবা ওই যে রৌবাড়ি, সিলবাড়ি, আদিতপুরি, আর পত্তিবাড়ি, এগুলো চলে। অস্থায়ী খাবারের দোকানগুলোতেও পাওয়া যাচ্ছে নদীর ছোট মাছ, গরু মাংস, ভাত, ডাল। মানুষ চর এলাকা থেকে আসে, কিন্তু যাত্রাপুর বাজার আছে আমাদের, ওই জায়গায় গেছে তাদের কষ্ট হয়, সেই জন্য আমরা নদীর কাছাকাছি মানে নৌকা থেকে নামিয়ে তারা মাল নিয়ে যায় আমাদের কাছে, তাদের মানে প্রয়োজনীয় যেগুলো জিনিস যেমন চাল, ডাল, ভুষি টুসি এই জায়গাতেই নিয়ে যায়। কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ঘাটের কাছেই পাওয়া গেলেও বেচাকেনা বেশি দেখা যায় হাটের ভেতরের দিকে, সবাই সেদিকেই যাচ্ছেন। এবং এখানেও পায়ে হাঁটা বাদে ঘোড়ার গাড়ি একমাত্র চলাচলের মাধ্যম। এই গাড়িটা করবের 35 বছর হয়। ঘোড়া কি চেঞ্জ করছেন নাকি? আগের ঘোড়া বেচা আছি, মেলা ঘোড়া গেছে, এই 12-13টা
বাবা বাড়ি যায় ওটাই ভ্যান যায়, ভ্যানের খাওয়া আছে ওটাই, ধান চাল আনে কেন করি, ঘোড়া গাড়ি ছাড়া গতি নাই না, ভ্যান তো খাওয়া নাই। যাত্রাপুরের এই হাট বিকেল পর্যন্ত জমজমাট থাকে। তিল থেকে শুরু করে তাল, ক্যানভাসার থেকে শুরু করে নরসুন্দর, সবাই হাটের অংশ। গবাদি পশু কেনা বেচার ক্ষেত্রেও এই হাটের সুনাম রয়েছে পুরো উত্তরবঙ্গ জুড়ে। গরু কত নিল? ২৫০০০ কি করবেন এটা দেখুন, পশু ব্রহ্মপুত্রের মাছ সহ চাষের বিভিন্ন ধরনের মাছও পাওয়া যায় এই হাটে। চরের অনেকেই নদীতে ধরা মাছ এই হাটে বিক্রি করেন এবং নিজেদের খাওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হিমায়িত এবং সামুদ্রিক মাছ কিনে নিয়ে যান। এসব কিছুর মাঝে খাওয়া ও বিশ্রামের পর বিকেলের শুরু থেকেই আবার শুরু হয় হাট থেকে ঘাট হয়ে বাড়ি ফেরার পালা, ঘোড়ার গাড়ি বা পায়ে হেঁটে নৌকার উদ্দেশ্যে যাওয়া। সবাই ফিরছেন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে। মজিদ মাঝিও ঘাটে অপেক্ষা করছেন নারায়ণপুরের যাত্রীদের জন্য। কি করলেন আজকে সারাদিন? সারাদিনে লৌকে নিয়ে আসছি, যাত্রী তুললাম, নামাইলাম, আবার উড়াইলাম, এখন চলে যাবো। কথা আজকে ইনকাম? ইনকাম ভাই মোটামুটি ১,০০০ টাকার মতন হবে। হাটের একটু বেশি হয়, হাটের লোকজন হাট করবে বেশি আছে, তো এই জন্য একটু বেশি হয়। আসে দেখা হবে আবার? আচ্ছা ইনশাল্লাহ, আমার যদি বাসে বসে দেখা। আবারও শনিবার ও মঙ্গলবারগুলোতে যাত্রাপুর হাট এভাবেই জমে উঠবে, যেমনটা হয়ে আসছে যুগ যুগ ধরে।